মার্চের 1 তারিখে একটা রিপোর্ট প্রকাশিত হয় ডেইলি স্টারে অনলাইনে, যে রিপোর্টে বলা হয় যে বিমানের কিছু পাইলট অর্থাৎ 14 জন পাইলট রিক্রুটমেন্টের ইরেগুলারিটি নিয়ে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় যে 14 জন পাইলটকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিক্রুট করেছে, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে তাদের কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেনেবল, এবং তারা 1 বছর পরে তাদের মধ্য থেকে 5 জন টিকে, এবং এই 5 জনের মধ্যে একজন যার ব্যাকগ্রাউন্ড দেখা যায় যে হচ্ছে তিনি আর্টস ব্যাকগ্রাউন্ডের, এবং অন্য আরেকজনের কাগজপত্র জাল জালিয়াতি দেখা যায়। তো এইগুলো দেখার পরে আমি বিস্মিত হয়েছি, এবং যেহেতু বিমান বাংলাদেশে আমি নিয়মিত যাতায়াত করি, সেক্ষেত্রে আমি নিজে সংক্ষুব্ধ হয়ে প্রথমে যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকে একটা লিগাল নোটিশ দেই। এরপরে লিগাল নোটিশ দেওয়ার পরে তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে আমি জনস্বার্থে একটি মামলা করি, যেহেতু বিমান বাংলাদেশের ইমেজ ডিপেন্ড করে হচ্ছে আমাদের দেশের ফ্ল্যাগ তারা ক্যারি করে, এই জন্য আমাদের যে দেশের যে ইমেজ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দুই জায়গায়ই তাদের উপরে অনেকখানি নির্ভরশীল। তো সেই জন্য আমি একটি জনস্বার্থে মামলা ফাইল করি, এবং প্রথম দিকে কোর্ট বিস্মিত হয়ে এই যে নিউজটি, এই নিউজটির অথেন্টিকেশন নিয়েও একটু বলেন যে এটার আসলে, কারণ এটা আসলে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে যিনি আর্টস ব্যাকগ্রাউন্ডের উনি সায়েন্সের পাইলট হলেন কীভাবে। তো সেক্ষেত্রে আর আইন কানুনগুলো আমাকে দেখাতে বলা হয়, সেক্ষেত্রে আমি যিনি কনসার্ন জার্নালিস্ট ছিল ওনার কাছে কথা বলি, এবং ওনার কাছ থেকে ওনার সোর্স থেকে প্রাপ্ত যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো আমি অ্যানেক্স করি, এবং সেইগুলো কোর্ট সামনে দেখাই। সাথে সাথে সিভিল এভিয়েশন অথরিটির যে আইনটা আছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, সেগুলো আমি কোর্টকে দেখাতে সমর্থ হই, এবং সব কিছু মিলায়ে কোর্ট আজকে একটি রুল জারি করেন, এবং রুলে বলা হয় যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে যেই প্রক্রিয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এবং বলা হয় যে আমাদের যে জাতীয় এবং আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেগুলো স্ট্রিক্টলি কেন ফলো করা হবে না, এগুলা বলে একটি রুল জারি করেছেন। সাথে সাথে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন, সেখানে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যেখানে একজন অতিরিক্ত সচিব বিমান মন্ত্রণালয়ের, এবং সাথে সাথে সিভিল এভিয়েশনের একজন হায়ার অফিসার, এবং একজন হচ্ছে বিমান বাংলাদেশের একজন হাই অফিসিয়াল, এই 3 জনকে সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এবং এই কমিটির কাজ হবে এই আদেশ প্রাপ্ত হওয়ার 1 মাসের মধ্যে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে তারা একটি রিপোর্ট প্রদান করবেন।